শব্দ হচ্ছে আর কি, শব্দ তো মাইক্রোফোনটা অন করে হ্যাঁ, দিচ্ছে মাঝে আর মাঝে কি। একটু সাউন্ড আসে। আপনার 1 সেকেন্ডের জন্য একটা সাউন্ড শোনাই, বুঝতে পারছেন? হ্যাঁ 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 এলো কম্পিউটার মাইক্রোফোন অন করলেই সমস্যা হচ্ছে, মানে বিদ্যুৎ চলে গেলে আর কি, বিদ্যুৎ নাই তো সারাদিনে, আচ্ছা আচ্ছা এই তো এরপর দিচ্ছে আর কি। আচ্ছা, তারপরে আচ্ছা, তারপরে এখানে যেটা দেখতেছিলাম প্যাকেজ ডিটেলসটা একটু দেখেন। প্যাকেজ লিস্টটা দেখবেন না, প্যাকেজ প্যাকেজ কভার ফটো প্রোফাইল পিকচার, তারপরে এটা কিছু দিচ্ছেন তো ফুল প্যাকেজের একটা ই দিচ্ছেন, ঠিক আছে, তারপরে বিজনেস ইনফরমেশন অ্যাবাউট, তারপরে আমি তো অ্যাকশন সেট আপ না, জি কাস্টম সেট ইউআর লিঙ্ক সেট আপ, আচ্ছা ঠিক আছে, মানে ইউআর লিঙ্কটাতে কাস্টম সেট সেট আপ করে দিবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তারপর সেট আপ সাইন আপ নাম্বার সব নাও, আমার তো একটু সমস্যা হচ্ছে, আপনি একটু বলেন তো। হ্যাঁ শপ নাও, ইউজ অ্যাপস, বুক নাও, কল মি, ওই যে মেসেজ অপশন, এইগুলো সেট আপ করে দিব ভাইয়া, যেভাবে বলে আর কি। আচ্ছা যদি ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার মানে মোটামুটি ভাবে এখানে সমস্যা। ইনস্টাগ্রামে কি রাখছেন, ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার অ্যাকাউন্ট রাখছেন, এগুলো কি, এটা কি বলে আছে জি কোনটাতে, এই যে এখানে 10 নম্বর সিরিয়াল নম্বরটা? হ্যাঁ ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট অ্যাকাউন্ট অ্যান্ড টুইটার চ্যানেল, মানে এটা এটা আমি পার্সোনালি বুঝাচ্ছি আর কি। যদি কি পার্সোনালি ইয়ে করতে চাই, অ্যাকাউন্ট গুলো করতে চাই প্রফেশনাল পার্সোনাল ইউজের জন্য, আমি এগুলো করে দিব আর কি। তো এখানে যদি কিছু এডিট বা পার্সোনাল এই পার্সোনাল কথা যদি অ্যাড করতে হয়, ওটা করে দিব। যদি এই এই যে লেখাটা দেখছেন, এই লেখাটার সাথে যদি কোনো কিছু বোঝাই দিতে চান, এটাকে আপনি ই করে দিতে পারেন, এই নাম্বারিং ছাড়া এটাকে হাইলাইট করে দিতে পারেন। আচ্ছা, এটাকে নাম্বার ছাড়া হাইলাইট করে দিব। এখন আচ্ছা ধরেন আপনি নাম্বারটা মুছে দিতে পারেন, আচ্ছা বুঝছি, নাম্বারটা উঠাই হাইলাইট করে দিলাম। এভাবে আপাতত এগুলো থাক, আপনি যখন ইয়ে হ্যাঁ 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 করবেন সেটাই তখন আপনি ইয়ে করে নেবেন, জি। এটাকে আর আপনি আমি যদি হাইলাইট করতে মানে ইসে ফাইবারে হাইলাইট করানো করা হলো আপনি ইসে যে কি বলে আমরা যে লেখার ব্যাকগ্রাউন্ড কালার দিতে, আচ্ছা বুঝছি এটাকে হাইলাইট হাইলাইট দিতে করে বুঝছি, দিবেন, আচ্ছা ঠিক আছে, ওটা করে দিব। তারপরে ইয়েস ফাইনি, আচ্ছা এটা তো ঠিক আছে, এটা তো ঠিক না, আপনার এখন আচ্ছা এখন ঠিক আছে, এখন আমাকে এখন এখন এই দেখুন প্যাকেজটা দিবেন, এখন এখন প্যাকেজটা দেখেন, প্যাকেজ আচ্ছা সিলভার প্যাকেজে ব্যাসিক প্যাকেজে রাখছেন হলো সিলভার, আচ্ছা সিলভার প্যাকেজে কি দিচ্ছেন, আগের সেটআপ পপুলার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেভ ফর বিজনেস লাইক ফেসবুক প্লাস কভার ইমেজ ডিজাইন প্লাস বিজনেস ইনফো প্লাস চ্যাট বাটন, জি চ্যাট বাটন, মানে একটা ফেস প্রাথমিক যে ইয়েগুলো থাকে আর কি, এই বিষয়গুলো এগুলো দিব, ইনফরমেশন গুলো দিয়ে দিব আর কি। আচ্ছা তারপরে আপনি নিতে আসেন তো, আর কিছু রাখেন না নিচে? আচ্ছা এটা এখন একটা ট্যাগ তৈরি করেন, এখন একটা ট্যাগ রেডি করেন, ট্যাগ আচ্ছা ট্যাগ রেডি করে তারপর ইমেজ থেকে কাস্টমাইজ করেন, ট্যাগ রেডি করে, ইমেজ 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 করবেন না, কাস্টমাইজ করবেন তো, হ্যাঁ হ্যাঁ ইমেজ কাস্টমাইজ করার জন্য ট্যাগ রেডি করতে হবে আপনার। আচ্ছা, ওটা তো আমি ওটাতে জানি না অ্যাকচুয়ালি কিভাবে করে। আচ্ছা আচ্ছা, আপনার ইমেজ কি রেডি করা আছে, ইমেজ? ইমেজ আমি আপনাকে যেটা জানিয়েছি এটা রেডি করা আছে, এটা রেডি আচ্ছা করা আচ্ছা, আছে। আচ্ছা তাহলে আমি ইমেজটা আর এইটা আমি একটু 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 অপশন যাবো প্লিজ আগে দেখি, হ্যাঁ আচ্ছা
জি ভাই, জি মামুন ভাই। আচ্ছা এখন আপনি যে ইউনেস্কোর যে বায়োডাইভার্সিটি আছে না, ইউনেস্কো সম্পর্কে একটু কথা বলি, ইউনেস্কো একটু আমাকে দেখ। এই মিস্টেক অপন করবো আমি, কোলা থেকে অপন করবো। কোলা থেকে ইউনেস্কো দেখাবো, কোলা থেকে। আচ্ছা আচ্ছা, ফোল্ডার ঢোকে, ফোল্ডার থেকে ইমেজ আমাকে দেখান। এখন দেখেন আপনি যে ইমেজটা সংগ্রহ করছেন না, জি এই ইমেজটা সাইজ কত কত আছে? এটা আমি সাইজ এই যে 550 আর 370 এটা দিছি। আচ্ছা, তারপরে ইমেজটা যে লোগোটা ব্যবহার করছেন শুধু আপনার যে লোগোটা, এটা ঠিক আছে, এটা আপনি দেবেন, আপনার একটা ইমেজ ব্যবহার করছেন। বাকি যা ব্যবহার করছেন সব তো কপিরাইট দিচ্ছে, বাকি বলতে ওই যে 100% গ্যারান্টি যেটা, হ্যাঁ এটা তো কপিরাইট। এটা আমি ইয়ে থেকে আপনার এই প্রিন্টারস থেকে নিছি, নিয়ে এখানে বসাইছি। এখান থেকে আনলে কপিরাইট। আচ্ছা, এটা একটা বিষয় গেল। তারপরে আপনি যে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ইমেজ বসাচ্ছেন, এটা তো কপিরাইট। আচ্ছা, কপিরাইট বলতে এটা 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 তো ফাইবারে ইউজ, এটা তো ফাইবারে ইউজ হয় নাই। না, শুধু সাইবার কপিরাইট হয়ে যাবে তা না, মোট কথা কপিরাইট কোন জায়গায় যেন কপিরাইট না থাকে। আচ্ছা, আমি কপিরাইটটা চেক করবো কিভাবে, আমার এই ইমেজটা কপিরাইট কিনা? কপিরাইট ইমেজ কপিরাইট এর কোনো টুল সমস্যা নাই, তো টুল দেখে আমি আপনাদের আচ্ছা মামুন ভাই, আমরা ধরেন কোথাও থেকে ইমেজ কালেক্ট করে ওটাকে এডিট করে এইরকম ভাবে ধরেন পিকচার বা অন্য, আমরা তো কপিরাইট ইমেজ সংগ্রহ করার ব্যাপারে তোমার জান ঠিকছে না? জি, আমরা তো সেটা তো পারি, যাতে ইমেজ কেনা কিভাবে কপিরাইট ছিবি সংগ্রহ করবো সেটা তো, অতএব কিভাবে ধরলে আমরা দুই কপিরাইট ছিবি করলাম। আচ্ছা, আর এমনিতে তো এটা তো দেখলেই বোঝা যাচ্ছে যে এটা তো কারো একটা ইমেজ, এটা তো দেখে এমনি বোঝা যাচ্ছে। গ্যারান্টি এই ইমেজটা কপিরাইট ইমেজ লোগো, কোনো একটা সাইডে, সম্ভবত কোনো একটা ওয়েবসাইটে এটা এই লোগোটা সম্ভবত ব্যবহার করে। সুতরাং আপনি আমি এমনি পিন্টারেস্টে এই এটা দিয়ে সার্চ দিছি, অনেকগুলো আসছে, তো ওখান থেকে আমি একটা সার্চ করে নিছি আর কি। ওই সব জায়গা থেকে সার্চ করলে আপনি এখানে কপিরাইট ইমেজ সংগ্রহ করতে পারবেন না, কপিরাইট সংগ্রহ করার জন্য গুগল সার্চ করতে হবে। ওইখান থেকে আমরা যে লেভেল ফর ইউজ নামে একটা অপশন দিচ্ছিলাম, ওইখান থেকে যদি বের করেন তাহলে আপনি কপিরাইট পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনি যে ইমেজটা আপনি তাহলে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা বলবো না যে ব্যবহার করলে আপনার ক্ষতি হবে, ক্ষতি হবে যেহেতু এটা আপনি কি করছেন, আপনি বেশ কয়েক সালের মধ্যে জানা একটা করে একটা তৈরি করছেন ক্ষমতা এরকম, সেই কারণে তো আপনাকে বলবো না যে এটা ক্ষতি হবে। কিন্তু কপিরাইট আমরা কেন ব্যবহার করছি বছর পর একটা, আমি যদি কাজ জানি, যেহেতু আমি কাজ জানি তাহলে আমি কেন ব্যবহার করবো, আমার হাতে সময় আছে কেন আমি ব্যবহার করবো, বানাই তৈরি করবো যেহেতু কাজ শিখছি, শিখে যদি আমি নিজে যদি একটা ডিজাইন না করে বানাতে না দিতে পারি, সেটা আমার ডিজাইন শেখার কোনো দাম হইলো কোনো দাম নেই, এটা আমি আর কি বলবো আপনাকে। আচ্ছা ঠিক আছে, আমি যদি ইমেজটাকে ইয়ে করে আবার রুম করে দিই, যদি মনে করবেন আপনাকে দাবার করবেন বলতে পারেন, আমি আপনাকে নিশ্চিত করবো না। আমার কথা হচ্ছে যে আমি কাজ শিখতে পারি না, আমি হ্যাঁ আমি নিজে আগে একটা ক্রিয়েট করার চেষ্টা করবো, ভালো মতো যদি ইয়ে হয় আমি আপনাকে শুরু করবো। এটা আর ডিগ্রির ব্যাপারে কারেকশন আছে কিনা?
না গিগের ব্যাপারে আপনার কি ঠিক আছে? আমি এটা আবার ইয়ে দিয়ে চেক কেমন করছি, আমি রাইটিং গুলা ওই ইয়েতে চেক করছি, ওখানে কপি কপি গুলা চেক করছেন না? জি ওখানে চেক করছি, ওখানে 100% ইয়ে রাখছে। ঠিক আছে, জি জি গিগ নিয়ে গিগ ঠিক আছে, গিগ নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তার ভিতরে গিগের কথা তো বললাম, গিগের আপনার ট্যাগ রেডি ঠিক করবেন, আজ আচ্ছা ট্যাগ রেডি করবেন। ট্যাগের ব্যাপারে কি বুঝছেন তো, কিভাবে ট্যাগ রেডি করবেন? আমি আসলে এটা আমার জানাই আর একটু মানে ইয়ে করতে হবে। অবশ্যই অবশ্যই ভাই, এখানে বিষয় কিছু নাই, অবস্থা নেই কিছু নাই, আমরা সব ক্লিয়ারলি কনফার্ম করে নিব। ট্যাগের ব্যাপারে যদি বলি সেক্ষেত্রে এই ট্যাগ, আপনি ট্যাগে যান, ট্যাগ বলতে যে আমি ইয়েতে ওয়ার্ড ওটাতে মানে যেটা ইয়ে করছিলাম সেটা আপনি এসে যান, ওইখানে যান, আপনার যে এইটা রেডি করতে ডিসকাস প্রথমে টাইটেল আসেন, এখানে আপনি হ্যাঁ আপনি এই বিজনেস পেজ ক্রিয়েশন সোশ্যাল মিডিয়া বিজনেস পেজ ক্রিয়েশন লিখে আপনি কি করবেন, সার্চ করবেন, আপনি ফাইবারে সার্চ করে এখান থেকে সুন্দর দেখে আপনি কি করবেন এটা টাইটেল তৈরি করবেন। প্রথমত এটা হলো আপনার দায়িত্ব, আপনার কাজ। এখন আমি টাইটেল নিয়ে আপনাকে আমি মানে লাইভে সময় দিতে পারছি না, ক্যাপশনটা আপনার মতো করে আপনি কি করবেন টাইটেলটা এখান থেকে সুন্দর করে সাজা টাইটেলটা তৈরি করবেন, ছোট করবেন, বড় হয়ে গেছে এটা টাইটেলটা নাও নিতে পারে, এটা একটা বিষয়। তারপরে এই টাইটেল থেকে আপনি ট্যাগটা করবেন কি, ট্যাগের ব্যাপারটা আমি একটু বলি। ট্যাগ হলো আপনার একটা চিন্তা ভাবনা করতে হবে যে ভায়া ভায়ার যখন আপনাকে খুঁজবে আপনাকে কিভাবে খুঁজতে পারে। যেমন আপনি কি করছেন এখানে, আই উইল ক্রিয়েট এ অ্যান্ড সেট আপ ইওর ফেসবুক বিজনেস পেজ, ইওর তোমার ফেসবুক বিজনেস পেজ কি করবেন আপনি সেট আপ করে দেবেন, মানে ভাইয়ের ফেসবুক ফেসবুক পেজটা আপনি করতেছেন সেট আপ করে দিয়েছেন, ফিটনেসটা আপনার পুরো এখন ঠিক না? এখন ভাইয়ের যখন কাজ খুঁজতে খুঁজতে আসবে তখন সে কি বলবে, সে কি বলবে যে হ্যাঁ তোমার ফেসবুক পেজ সেট আপ, এটা কি বলবে? সে তো কি বলবে, সে বলবে আমার ফেসবুক পেজ আমি সেট আপ করাবো, এটাই তো বলবে নাকি? সে এটা বলে কি করবে, খুঁজবে, সে এটা বলে করবে সাইবার এসে খুঁজবে যে আমি কি বলবো আমার ফেসবুক পেজ সেট আপ করাবো, এটা বলে খুঁজবে। এখন আপনি তোমারটা মানে আপনি কি করতেছেন, তারাই অফার করতেছেন যে আপনার করে দেবো, এখন সে এসে কি বলতেছে সাপ করতেছে আমি নিজেরটা করাবো, ব্যাপারটা বুঝছেন? তার মানে কি সে কিন্তু আপনার কিন্তু খুঁজে পাইলো না, সেই যে শব্দটা সার্চ করছে সেই শব্দটার ভিতরে কি আপনার কোনো শব্দটা আছে, মিল আছে মিল নাই? মানে আমাদের কথা একটাই, ফাইবারে একটা ফায়ার যখন সার্চ করবে, সার্চ করলে সার্চ পেজে যেন আমার আমাকে খুঁজে পায়, আমাকে খুঁজে পাইলেই তো সে আমাকে কাজ দিবে, এই তো। এখন জীবনে কোনোদিন যদি তার সামনে যদি আমার পেজটা না যায়, তার আমার গিগটা যদি তার সামনে না যায়, ভাইয়ারদের সামনে না যায়, তাহলে ভাইয়েরা আমাকে কাজ দিবে তো কীভাবে কাজ দিবে, সম্ভাবনা নেই কোনো জায়গায়। এর জন্য আমাকে করতে হবে গিগে এমন কিছু শব্দ ব্যবহার করতে হবে যে শব্দগুলো ভাইয়ের সার্চ করার সম্ভাবনা আছে, সেই শব্দগুলো কি করতে হবে আমার গিগে লিখতে হবে। তো ধরেন ভাইয়ের সার্চ করবে যে আমি নিজের পেজটা কি করবো সেট আপ করবো, এই ধরনের কিছু শব্দ ভাইয়ের পক্ষ থেকে আপনি যে শব্দগুলো আসে সেই শব্দগুলো কি করলেন গিগে লিখে রাখবেন। এখন ভাইয়ের সার্চ করলো, সার্চ করে আপনাকে পাইলো, আপনাকে কাজ দিল, এই আমি আমরা যখন কি পাবলিশ করব ওখানে কি ট্যাগ ইনক্লুড করার আলাদা কোনো অপশন থাকবে? হ্যাঁ, ওখানে ট্যাগ লেখার জন্য এখানে একটা অপশন থাকবে, ওখানে আপনি পাসপোর্ট ট্যাগ দিতে পারবেন, আপনি ফেসবুক বিজনেস পেজ
হ্যাঁ শোনা যায় নাই ও? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভাই তো দেখেন আমি আবার বলি, তো এই ট্যাগটা আমরা কিভাবে সেট আপ করবো, ট্যাগ সেট আপ করার জন্য কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা আগে থেকে তো ট্যাগ লিখে রাখবো, কারণ যখন আমরা ওই গিগ রেডি করতে যাব তখন আমাদের ট্যাগ নিয়ে অনেকের ঝামেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ তখন ইমার্জেন্সি ভাবে ট্যাগ খুঁজতে বের করা, তারপরে ট্যাগ কি ট্যাগ দেব কি ট্যাগ দেব এটা ভাবতে ভাবতে মোটামুটি ভালো সময় চলে যায়। এর জন্য ট্যাগটা মাথায় রাখতে হবে। আর ট্যাগটা কি কিসের জন্য দেবেন সেটা তো বুঝছেন অলরেডি নাকি? এই কথাগুলো বুঝছেন না ভাই? আমি যে সম্পর্কে মানে মানে যেটা সম্পর্কে আমি এটা খুললাম মানে গিকটা, সেই জাতীয় ট্যাগটা দিলে হবে না যেমন মনে করেন যে লিঙ্কনের সুযোগ কাজ করব। আপনি আপনি যে ট্যাগটা ব্যবহার করবেন ট্যাগটা এখান থেকে তৈরি করে নিয়ে আসতে হবে, অন্য কোনো জায়গা থেকে তৈরি করে আনবেন না। যেমন আপনি দেখা গেল আপনার টাইটেল করছেন হলো লিড জেনারেশন নিয়ে আপনার টাইটেল করছেন। এখন আপনি যদি মনে করেন যে না আমি আমারকে যেন ফার্স্ট পেজে পাই, আমাকে খুঁজলে আমি ট্যাগ এমন ট্যাগ ব্যবহার করবো যে আমাকে সার্চ করলে আমার সবাই পাবে আমাকে। এখন আপনার বিজনেস বা বাল্ক মেইল নিয়ে আপনি ট্যাগ দিলে তার মানে কি আপনার সব দিকে খাবার চাইতেছেন? হবে না, বরং তো আপনার ক্ষতির মধ্যে পড়ে যাবেন। হন ভাই ঠিক আছে, লিড জেনারেশন তো মনে করেন ইমেল মার্কেটিং, তাহলে এই যে এই দুটো ট্যাগ দিলে হবে না লিড জেনারেশন আর ইমেল? না না একই ট্যাগ দিবেন কেন আপনি? একই ট্যাগ দিলে তো আপনি প্রতি মধ্যে পাবেন, কারণ আপনি এই লিড জেনারেশনের যত ট্যাগ খুঁজে পান সব একটার ভিতরে ব্যবহার করবেন। কমপক্ষে পাঁচটা ট্যাগ আমার এখানে সর্বোচ্চ পাঁচটা ট্যাগ ব্যবহার করা যায়। এটা ইউটিউব ভিডিও না, যে আপনি একটা ইউটিউব ভিডিও ছাড়ছেন আপনি এইখানে ইচ্ছা মতো ট্যাগ দিলেন প্রায় ওইখানে অফুরন্ত ট্যাগ দেওয়া যায়। এই ট্যাগের হিসাবটা খেয়াল নেই আমার, তো প্রায় 46 না 48 পর্যন্ত ট্যাগ দেওয়া যায়, যাই হোক কিছু একটা আছে। তো ওইখানে আপনি কি করতেছেন, আপনি একটা ভিডিও স্যার আমার কাছে ট্যাগ লিখতেছেন, আমার কাছে যা মনে আসতেছে নিজের নাম পর্যন্ত লিখে দিতেছে। যারা ইউটিউব মার্কেটিং করে তার ব্যাপারটা এরকম আর কি, আমি দেখছি যে নিজের নাম মানে গার্লফ্রেন্ড নাম বউর নাম আমার কাছে যা পারতেছে ঠিক আছে মোট কথা সব ট্যাগ দিয়ে দিতেছে, কিন্তু এখানে তো মাত্র পাঁচটা ট্যাগ দিতে পারবে না। তার মানে পাঁচটা ট্যাগ যদি একটা ট্যাগ যদি আপনি মিস করে ফেলার কোনো কারণে, তার মানে কি আপনি একটা ট্যাগ পিছিয়ে আছেন সার্চিং এর ব্যাপারে, একটা ট্যাগ আপনি কি আছেন পিছিয়ে আছেন। তো এই ট্যাগটা এইভাবে খেয়াল করে দিতে হবে। যাই হোক ট্যাগের ব্যাপারে তো মোটামুটি আমরা অনেক সময় বেশি ভালোই জানি, তো এখন এই ট্যাগের সেট আপটা কীভাবে করবেন সেটা সম্পর্কে একটু বলি। প্রথমত যেটা বলছিলাম যে ট্যাগ আপনার কি করতে হবে, আপনার শব্দ হইতে হবে তিনটে শব্দ। যেমন এইখানে ইওর ফেসবুক বিজনেস পেজ, যদি এই ট্যাগটা আমি ব্যবহার করতে চাই দেখেন প্রথম লাইনে দ্বিতীয় তৃতীয় এটা কমার পরে যে প্যারাটা আছে ইওর ফেসবুক বিজনেস পেজ, এখানে শব্দ আছে কয়টা? চারটে শব্দ। এই ট্যাগটা ফাইবার কি করবে না, নিবে না। তারপরে যদি এই ট্যাগটা যদি এইখান থেকে যদি একটা শব্দ করে কেটে দেন তিনটে শব্দ দেন, যেমন শুধু ফেসবুক বিজনেস পেজ যদি দেন আমার কাছে মনে হয় এই শব্দটাও নিবেন না ফাইবার। কেন নিবে না? ফেসবুক লিখতে কতগুলো অক্ষর লাগে, বিজনেস লিখতে এখানে 3 3 6 2 7 8টা শব্দ আছে। হ্যাঁ আচ্ছা শব্দ আছে। তারপরে ফেসবুক লিখতে শব্দ লাগে প্রায় কতগুলা, এখানে 12 শব্দ লাগে। তারপরে বিজনেস পেজ লিখতে এখানে প্রায় 4টা শব্দ, তো সব মিলে আপনার শব্দ প্রায় হয়ে যায় 21টা শব্দ হয়ে যায়, 21 22 এরকম হবে আর কি, কম বেশি হবে। তো যদি 20টা শব্দের মানে সরি অক্ষর, শব্দ বলতেছি কেন অক্ষর, তো 20টা অক্ষর যদি একটা অক্ষর বেশি হয় তাহলে কি করবে ফাইবার আপনার ট্যাগটা নিবে না। এইভাবে ট্যাগ গুলা কি করবেন আগে থেকে রেডি করে রাখবেন, কারণ যখন আপনি স্পেসিফিকলি কয়টা ইয়া নিবে ফাইবার, পাঁচটা ট্যাগের ভিতরে কয়টা ওয়ার্ড নিবে টোটাল? সে পাঁচটা ট্যাগ নিবে, পাঁচটা ট্যাগ ও ধারণ ক্ষমতা পাঁচটা ট্যাগ নিবে সর্বোচ্চ। একটা ট্যাগের মধ্যে আপনি শব্দ রাখতে পারবেন, যেমন
হয় 7-8টা শব্দ লাগছে, অক্ষর লাগছে, ঠিক না? আমার কথা শুনতেছেন এখন? আগে শুনে নেই, আগে তোকে মানে একটার মধ্যে কয়টা ডাক ছিলে সেজের থেকে এখন পর্যন্ত শুনলাম। আসলে সকাল থেকে আবহাওয়া খারাপ হওয়ার কারণে, সকাল থেকে বিদ্যুৎ মানে বিদ্যুৎ না থাকার কারণে সমস্যা হচ্ছে। সকাল থেকে বিদ্যুৎ নাই, ঠিক আছে। আপনার যে শব্দ ব্যবহার করতে পারবেন তিনটে শব্দ ব্যবহার করতে পারবেন। তো প্রতিটা ট্যাগে অক্ষর ব্যবহার করতে পারবেন, 20টা অক্ষর ব্যবহার করতে পারবেন, মানে 20টা অক্ষর মিলে যে শব্দটা তৈরি হবে আপনার সেখানে 2টা শব্দ হতে পারে, 1টা শব্দ হতে পারে, 3টা শব্দ হতে পারে, ঠিক আছে? তো মোট কথা অক্ষর হতে পারে কয়টা? অক্ষর হতে পারলো 20টা, তার নিচে 20 এবং তার নিচে, আর শব্দ হতে হবে 3 এবং তার নিচে। তো এইভাবে কি করবেন, ট্যাগ রেডি করবেন। তো দেখেন আমি এখান থেকে আপনাকে 2-1টা ট্যাগ আমি বেছে দিচ্ছি, আপনি একটু ফলো করবেন যে আমি ট্যাগগুলো বলে আপনি খেয়াল করবেন। দেখেন আমি যদি বলি এইভাবে যে আপনি একটা ট্যাগ নিতে পারেন FB, আপনি FB তে ফেসবুক বুঝাইছেন, FB বিজনেস পেজ, এটা একটা ট্যাগ হতে পারে। এখন ভাইয়ার যদি এসে সার্চ করে ফেসবুক বিজনেস পেজ, এখন ফেসবুক লিখতে ফেসবুক বিজনেস পেজ লিখতে কতগুলো অক্ষর লাগে? বিজনেস লিখতে অক্ষর লাগে 8টা, পেজ লিখতে অক্ষর লাগে হচ্ছে 4টা, তার মানে গেল কয়টা? 12টা। আর ফেসবুক লিখতে অক্ষর লাগে কয়টা বলেন তো? 8টা। 8টা লাগে, তাহলে শব্দ লিখে কয়টা অক্ষর হলো? 20টা অক্ষর। তার মানে ফেসবুক সরাসরি ফেসবুক বিজনেস পেজ সম্ভবত আপনি দিতে পারবেন যদি 20টা হয় অক্ষর, যদি 20টা হয় তাহলে ফেসবুক বিজনেস পেজ লিখতে পারবেন। যদি লেখা যায় তাহলে আপনার এই FB না সরাসরি ফেসবুক লিখবেন, কারণ আমরা বাঙালিরা শর্টকাট ব্যবহার করি। কিন্তু যারা ওই ইউরোপ কান্ট্রি বা অন্যান্য কান্ট্রি যারা আছে তারা তো যে এইভাবে সবটা শব্দ ব্যবহার করবে না, তারা তো এসে ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করবে। আচ্ছা, এটা একটা ট্যাগ ব্যবহার করতে পারেন আপনি। তারপরে আপনি একটা ট্যাগ ব্যবহার করতে পারেন ক্রিয়েট বা ক্রিয়েশন, সরি, আপনি যেমন ক্রিয়েট এ বিজনেস পেজ, ক্রিয়েট এ বিজনেস পেজ বা পেজ সেট আপ, বিজনেস পেজ সেট আপ, এটা একটা ট্যাগ হতে পারে। তারপর আমি বলি, তারপরে দেখেন এখানে যেমন আপনার যে অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নামগুলো উল্লেখ করা আছে, আমাদের এই এই নাম উল্লেখ করতে হবে না, আমাদের ট্যাগে এই নাম উল্লেখ করার কোনো দরকার নাই, কারণ আমরা সোশ্যাল মিডিয়া সরাসরি আমরা জানি যে এই অ্যাকাউন্টগুলো সোশ্যাল মিডিয়ার আন্ডারে পড়ে, অতএব এই নামগুলো আমাদের কোনোভাবেই উল্লেখ করার দরকার নাই। তো এইভাবে কি করবেন, এইভাবে আপনারা ট্যাগটা রেডি করে ফেলান, তারপরে সাবমিট করেন। তো ধন্যবাদ ধরি ভাই, আশা করি আপনার উপকার হবে আমি যে তথ্যগুলো আপনাকে দিচ্ছি। মাহন ভাই, হ্যাঁ অরূপ ভাই, ওই যে রিকোয়ারমেন্ট আছে না, রিকোয়ারমেন্ট, হ্যাঁ রিকোয়ারমেন্ট, ওই জিনিসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, রিকোয়ারমেন্ট নিয়ে একটু বলি। আচ্ছা ধরি ভাই, আপনি সাবমিট না করা পর্যন্ত আপনি ট্যাগটা কি করতে পারবেন না, পাবলিশ করতে পারবেন না।
তৈরি গার্মেন্টে আপনি বাইরের কাছে কি চাবেন? যেমন আপনি চাইতে পারেন একটা পেজ ক্রিয়েশন করার জন্য, আপনি একটা লোগো চাইতে পারেন, তার আরো ইত্যাদি ইত্যাদি আগাম দিচ্ছি। তো হ্যালো মোহন ভাই, ভাই গিগ আজকে রেডি করতেছি, তাই এসব প্রবলেম বললাম। আমি এমনি একটা ডেমোর মতো করছি, বুঝছেন, মানে মন ভাইকে দেখানোর জন্য ইয়ে করি নাই, কারেকশন গুলো যেগুলো দিছি এগুলো ইয়ে করে ইয়ে করবো আর কি। ঠিক আছে, আজকাল এই যে সব আমার ডিসক্রিপশন সবকিছু রেডি, এখন এই যে রিকোয়ারমেন্টস দেওয়ার পরে আর যে পিকচার আপলোড করবো, তারপর কালকে পরীক্ষা দেবো সবাই যখন আসবে, একলা তো দেওয়া সম্ভব না। পরীক্ষা বলতে যদি পরীক্ষা আছে, বুঝছেন, মানে আপনি আমাদের ক্লাসে আসি আপলোড করবেন এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ভয়ে ভয়ে আছি কি হতে বলছি। হ্যাঁ, যদি পরীক্ষা নেয় 40টা কোশ্চেন, বুঝছেন, 28 পাইতে হবে, 28 না পাইলে আপনার গিয়ে গিয়ে আপলোড হবে না। তারপরে আবার যদি আপনি ফেল করেন, তাহলে পরে আপনার 3 মাস টাইম লাগবে। হ্যাঁ, এটার জন্য যে মানে আমি তো হ্যাঁ, সাথে মানে একটা যদি পার হয়ে যায় তাহলে পরে আর কোনো সমস্যা নাই, কিন্তু তার আগে তো সমস্যা, বুঝছেন। আচ্ছা, ভাই কি 5 বারের পরীক্ষার কথা বলতেছেন?